গতকালের পর আজও মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর পঞ্চায়েতে সেখানে তল্লাশি চালায় পুলিশ। আজ মোট 65 পিস বোমা তারা উদ্ধার করতে পেরেছে এবং বোমগুলি আজ তারা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত বোম তারা নিষ্ক্রিয় করে। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। বোম স্কোয়াডের টিম আসার পরে বোমগুলো নিষ্ক্রিয় করা হয়। আর এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেলডাঙ্গা থেকে শামীম আহমদের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমরা সবাই মিলে একসঙ্গে গরমে বসেছিলাম, বসতে দেখতে ওখান থেকে 4-5টা লোক দেখা যায় কে বলার সঙ্গে একটা লোক আমার বোমটা মারা আমার শাশুড়ি মায়ের বুকে এসে লাগে, তাকে তুলে ধরা বাঁচা করতে করতে কিন্তু আমার চারিদিকে বাড়িটার চারিদিকে বোমে ছোড়াছুড়ি করেছে। ইয়ার আগে কিন্তু ঝামেলা করে আমাদেরকে 6 মাস বাড়ি ছাড়া করে দিয়েছিল যে ওদেরকে দেশে থব না বলে। আমরা তাই ছোট হয়ে চলে গেলাম যে এই ঘুরে এসে আবার বাড়িতে আছে, আবার ওই রকম অত্যাচার করছে। তা এইবার সাথে তাদের অনেকই লোক ছিল, তা সবজনের নামটা আমি জানিনি, নামটা বৈধ পাচ্ছি না, কিন্তু সব কিছু ওর প্রধানই করাইছে। আর বোম চলে গেল শান্তি থাকবে এইটুকু আমাদের। কিন্তু আমাদের কত কেন বারবার জ্বালাইছে এটা কিন্তু আপনারা একটু তদন্ত দেখেন। আপনার নাম? আমার নাম রাত্রে বম্বিং হয়েছিল, তারপর পুলিশ তলাশি করে গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। হ্যাঁ, পুলিশ এইভাবে যদি কাজ চালিয়ে যায় তাহলে পরিবেশটা ঠিক থাকবে। হ্যাঁ, আর কতগুলো বোম উদ্ধার করেছে? 6 ব্যাগ বোম উদ্ধার হয়েছিল। তো কোথা থেকে? এই তাতলাপাড়া থেকে হয়েছিল। বিভিন্ন জায়গায় এই যে বোম উদ্ধার হলে এতে শান্তি ফিরে আসবে মনে করছেন? পুলিশ যদি ঠিকঠাক তার প্রশাসন ব্যবস্থা ঠিক রাখে তাহলে শান্তি ফিরে আসবে মনে হচ্ছে, আশা করছি। এতগুলো বোম উদ্ধার হয়ে আপনি কি বলবেন? এইভাবে পুলিশ যদি তল্লাশি করে বোম সব উদ্ধার করে আর যদি মানে পরিবেশ ঠিকঠাক মানে ওরা দেখাশোনা করে তাহলে শান্তি শৃঙ্খলা বজায় আসবে। আপনার নাম? আমার নাম মমতাজ বেগম। উপরে তাকাবেন না।